আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর। এবার কেটে যাবে হাড় কাঁপানো শীত, বাড়বে রাত ও দিনের তাপমাত্রা, সপ্তাহের শেষে আসছে বজ্র সহ শিলাবৃষ্টি। আজও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশার সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। গত কয়েকদিনের ন্যায় আজও সকালে ছিল ঘন কুয়াশার বেল্ট, তবে আজ বেলা বাড়তেই কুয়াশার আড়াল থেকে হেসে উঠেছে সূর্য। এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী তিন দিনে কুয়াশার দাপট ক্রমেই কমবে, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, এতে চলমান শীতের আমেজও উধাও হয়ে যাবে। এখানে শেষ নয়, আগামী 18 জানুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে তাপমাত্রা বেড়ে শীত কমতে শুরু করেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে 9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে গভীর কুয়াশা বেলধারা আকাশ ঢাকা থাকতে পারে, তবে বেলা বাড়তেই সূর্যের দেখা মিলতে পারে। তবে 17 জানুয়ারির সকালে দেশের বেশিরভাগ জেলার আকাশ কুয়াশা মুক্ত থাকতে পারে। এদিকে আগামী 18 থেকে 19 জানুয়ারি দেশ জুড়ে আসছে বছরের প্রথম বজ্র বৃষ্টি। এই সময় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, ফেনী, মিরসরাই, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্র সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে শীতকালীন শাকসবজি এবং ইট ভাটার অনেক ক্ষতি হতে পারে, তাই আগামী 17 জানুয়ারি রাতের মধ্যে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার জন্য অনুরোধ থাকবে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং চলতি মাসের শেষ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই। আপনারা স্বাভাবিকভাবে সামুদ্রিক কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া 18 ও 19 জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্র সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে খুলনা বিভাগে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সর্বশেষ একটি কথা এখানে পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহতালা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহতালার হুকুম হলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।